ক্ষমতার অপব্যবহার একাংশ কৃষকক রামঠগন সরকারি আসনির পাওয়ার টিলার প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক কুমার সিংহের ভাতৃর ঘরত করপরা আর কেনে আহিল এই পাওয়ার টিলারবুর হতাশগ্রস্ত হয়ে ধুবুরী জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির এই প্রশ্ন হয়। এই নাভুত নাস্তুত ঘটনা সংঘটিত হয়েছে ধুবুরী জেলার 27 নং বিলাসীপাড়া পূব সমষ্টিত। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল হওয়া অসম সরকারক ফপলা স্বরূপ উদঙাইছে ধুবুরী জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে। 27 নং বিলাসীপাড়া পূব বিধানসভা সমষ্টির প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক কুমার সিংহের নিজ ভাতৃর ঘরত পরিতপ্ত অবস্থাত পড়ে আছে কৃষকর পাওয়ার টিলার। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে উক্ত ঘটনাটুক তীব্র আকারে গরিহণা দিয়ার লগতে কৃষকর নামত অহা পাওয়ার টিলার বিলাক অশোক কুমার সিংহের নিজ ভাতৃয়ে আত্মসাত করার এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। যি সময়ত এখন পাওয়ার টিলারের বাবে কৃষকে হাপাথুরি খাবলগা হয়েছে তেনে সময়তে প্রাক্তন বিজেপি বিধায়কর ভাতৃয়ে কেইবাখনো পাওয়ার টিলার ঘর জমা করে রখা ঘটনায় সকলের চকু কপালত তুলিছে। উক্ত ঘটনা সন্দর্ভত সংগঠনটোয়ে বিলাসীপাড়া মুকুমাধিপতিক ফোনযোগে অবগত করে বলেও জানিব দিয়ে। সংগঠনটোয়ে অসম সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষক দাবি জানায় যে ঘটনাটো উচিত তদন্ত করে দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে যেন। যদি সংগঠনটোর অভিযোগ সঁচা হয় তেন্তে কার ছত্রছায়াত এনে দুর্নীতি করার সাহস পাইছে নে কোনো বিষয়াক ম্যানেজ করে চলাই গৈছে এই লুণ্ঠন রাজ। ঘটনা সন্দর্ভত সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষই কি পদক্ষেপ হাতত লয় সেয়া হব পরবর্তী সময়ত লক্ষণীয়। চাপৰৰ পৰা সুৰত জামানৰ ৰিপৰ্ট, ডিবি নিউজ।